हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल एपी ब्लॉग। तुम्हारे अनेक अनेक स्वागत जाना। तो आज के सकाल सकाल रान्नाघर के वीडियो स्टार्ट कर लम। तो तुम्हारा संगे थको, देखते थको आजकल वीडियो। और ताड़ाताड़ी रान्ना बसे गेछे सकाल सकाल, अनेक किछु रान्ना बान्नाओ हो गेछे। तो चलो तुम्हारे साथ शेयर करी। तो चलो देखते थको। तो देखो प्रेसार कूकार डाल बसे गेछे और एदि के भात बसे गेछे। और रान्ना तो अलरेडी अनेकक्षण आगे माने शुरू हो गए, रुटी तरकारी समस्त हो गए। जेठी आबार एदिके एकटु बासनटा माजछे, कारण अनेक बासन जमे गेछे। बासन माजार जेठी एसे जदि देखे एत बासन जमेछे ताहले आर माथा खराब हो जाबे। तो एई जे देखो रुटी हो गेछे एखाने, और एखाने एकटा निरामिष तरकारी होयेछे, एकटु सुजिओ होयेछिलो। तो बाबार खावाओ हो गेछे एर मध्ये। और ये देखो एटा निरामिष तरकारी होयेछे पेपे दिए, आलू दिए, पटल दिए, बाबार जोन्नो विशेष करे, बाबा रुटी दिए खाबे बोले। और एखाने आमी एखन ए बिस्कुटटा ढालबो, कारण सोना बायना करबे खावार जोन्नो। ओर जोन्नो एखनि ढेले आमी गुछिए राखी। तो सोना एखनो घुमाच्छे, सोना एखनो ओठेनि, अरिंदमो रयेछे ओर जोन्नो, सोनाओ शुये रयेछे। और आमी जे चले एसेछि ओ माने बुझते पारेनि, बुझते पारलेई एखनि उठे चले आसबे। মা কি করছো, আমাকে রেখে কেন চলে এসছো, আমাকে নিয়ে আবার ও যাবে গিয়ে ঘরে দরজা বন্ধ করবে, আমাকে ওর পাশে শুতে হবে, তারপর ঘুমের ভাব কাটবে, তারপরে উঠবে। তো এখনি উঠে যাবে। তো সোনা উঠে গেছে অলরেডি, ওর ব্রাশ ট্রাশও হয়ে গেছে। আর আজকে বায়না করছে, হরলিক্স খাবে না, তো ওর জন্য ম্যাগি খাবে। তো হালকা একটু মশলা দিয়ে, একটু সামান্য লবণ দিয়ে আমি ম্যাগিটাকে এরকম স্যুপ মতো বানিয়ে দিয়েছি, ও এটাই খেতে ভালোবাসে। তো ভীষণ গরম, এখন ঠান্ডা করছি। সোনার আর দেরি সইছে না, ওর জন্য ভীষণ তো গরম, ওর জন্য এর মধ্যে ঢেলে দিলাম, বড় পাত্রে ঢেলে দিলাম, তাহলে জুড়িয়ে যাবে, এক্ষুনি খেয়ে নেবে। ওর একদমই ওয়েট করতে পারছে না আর। হ্যাঁ, জুসের মধ্যে চুবিয়ে দিলাম, এবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ বাবা, এই দেখো ম্যাগিগুলো একদম থালার মধ্যে শুয়ে পড়েছে। হ্যাঁ বাবা, এখনই শুকিয়ে যাবে বলছি, এখনই জড়িয়ে যাবে, ঘুমিয়ে পড়েছে। তো সোনা ওদিকে খাচ্ছে ম্যাগি, ও একা একাই খাবে। আর এদিকে আমি ওর জলটা মানে কালকে রাত্রে রেখেছিলাম এইভাবে, মানে ফোটানো জল ছেঁকে ওই হাঁড়ির মধ্যে ঢেলে আমি রেখেছিলাম পাশের রুমে। তো এখন ঠান্ডা হয়ে গেছে সকালবেলা, এখন এটাকে ঢেলে নিচ্ছি। আর ফ্লাক্সে আমি গরম জলের বদলে এখন ঠান্ডা জলই রাখছি, কারণ গরম জল বেশি একটা প্রয়োজন হচ্ছে না, যখন লাগছে তখন করে নিচ্ছি একটু করে। ঠান্ডা জলটাই বেশি লাগছে, কারণ এখন বড় হচ্ছে, জলটা বেশি খাচ্ছে, ওর জন্য এখন একটা বোতলে হচ্ছে না, ওর জন্য ওর মধ্যেও রাখলাম ঠান্ডা জল। আর এবারে চলে আসলাম ফ্রিজের কাছে, ফ্রিজটা সকালবেলা পরিষ্কার করেছি। তো এখন মাছটা বের করে নেবো। আর অরিন্দমের আজকে নিমন্ত্রণ আছে, অরিন্দম বাড়িতে খাবে না, ওর জন্য মা ওই সমুদ্রের মায়া মাছ নিয়েছে, ওইগুলো আমি আর সোনা খাবো। তো এই যে দেখো, খুলে দেখাচ্ছি, দাঁড়াও, এর মধ্যে মায়া মাছ রয়েছে ছোট ছোট, আর ছোট ছোট তেলাপিয়া মাছ রয়েছে। তো সোনা আর আমি এটা একটু কালো জিরে দিয়ে ঝোল করতে বলবো জেঠিকে, মানে আলু টালু ছাড়া আমি আর সোনাই তো খাবো, কারণ মাও এই মাছ খায় না, আর অরিন্দম তো আজকে খাবেই না বাড়িতে। তো ওর জন্যই এই অল্প করে মা এই মাছ নিয়েছে। তো এই মাছে কাটা হবে মনে হয়, তো দেখি এপিট ওপিট বেছে বেছে যদি সোনাকে খাওয়ানো যায়, কারণ ছোট ছোট মাছে তো অনেক প্রোটিন। জেঠি এখন এখানে গাঁঠি কচু সেদ্ধ করে এটা ছাড়াচ্ছে, এটা রান্না হবে, তারপরে জেঠি মাছটা কাটতে যাবে। আর দেখো আমি এদিকে আলু পোস্ত রান্না করছি। আলু পোস্ত বাবা বললো আলু পোস্ত খাবো, আলু পোস্ত খাবো, তো সুগার আর শুধু বলে আলু পোস্ত খাবো। আর অরিন্দম এখনই বেরিয়ে যাবে, ও বাটামগুলো দেখছে, বাটামগুলো দিয়ে কম্পিউটার সেন্টারে কিছু ব্যানার বানাবে বলে এনে রেখেছিল অনেকগুলোই। তো আমরা তো জানি না বলে আমি আর মা একজনকে দিয়ে দিয়েছি এখান থেকে। তো ভীষণ রেগে গেছে, তো রেগে টেগে এখন বেরিয়ে চলে যাচ্ছে যে কেন দিয়েছো, আমি বানাবো বলে এনে রেখেছি অনেকগুলো, তো এর মধ্যে থেকে চার পাঁচটা একজনকে দিয়েছিলাম, তোকে আর বলা হয়নি। এই যে এখানে ভিজিয়ে রাখলাম, তারপরে সোনাকে খাইয়ে নিয়ে তারপরে এগুলো কাচবো। যে ওইদিকে যুদ্ধ বেঁধে গেছে ঠাম্মা দাদু আর নাতি মিলে, চলো যাই। বললাম না যে যুদ্ধ বেঁধে গেছে, নাতি দাদু আর ঠাম্মা মিলে কি করেছে জানো, নাতিতে ঠাম্মার নাতিতে কি করেছে, টেবিলের উপরে জল ভরা থাকে বোতলে, এক বোতল জল পুরো বারান্দা দিয়ে ফেলে দিয়ে দিয়ে ওর মধ্যে দুরুম করে পড়েছে। আর দাদু এসে বোতলটা নিতে যাচ্ছিল যে দুষ্টুটা আবার কি করছে দেখো, সেন্ট নিয়ে এসছে,
আলমারি থেকে সেন্ট বের করে নিয়ে এসে সারা ঘরে সেন্ট দিয়ে বেড়ায়। একটা সেন্ট ওই করে করে শেষ করেছে, এখন আবার এটা নিয়ে এসেছে নতুন, এটা বের করে নিয়েছে, যেখানে যেটা রাখবো সেটাই দেখবে, এখন এটা নিয়ে সারা ঘরে ও ছড়াবে, নাকি ধুনো দিচ্ছে, সারা ঘরে গন্ধ বেরোয় ও এগুলো দিয়ে সুগন্ধ করে। তুমি করো না। আর এই যে সোনার এখন ভাতও নিয়ে নিয়েছি, এখন এটা খাওয়াবো, তারপরে সোনা সোনার ঠাম্মা আর জেঠি মিলে এক জায়গায় খাবে। আর দুষ্টু করছো, এটা রেখে আসো, এটা রেখে আসো, একদম দুষ্টু করো, কেউ ভালো বলবে না, একদম দুষ্টু ছেলে করবে। চলো খাইয়ে নি, 10:30 বাজে, চল চল বাবা। রে কি করেছিস এই জায়গাটার অবস্থাটা দেখো, এর থেকে সমস্ত বের করে কালকে রাত্রে সমস্ত আমি ঠিক করলাম, মানে গুছিয়ে মুছে, কালকে ওর ভেতরে একটা ঝুড়ি থাকে সেইটা ফেলে সমস্ত ফেলেছি, ওর মধ্যে আমার শাখা ছিল, দুটো পাথর বসানো আমার সাধের শাখা, সেগুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে। তো এখন টিভি দেখতে দেখতে খাবে, ভালো হয়েছে আমার ফোনটা একটু রেহাই পাবে, নেটটা একটু বাজবে। দাঁড়া বস, চুপ করে বস, টিভি চালিয়ে দেবো, টিভি দেখতে দেখতে খাবে। টিভিটা চালালে হবে কি, আমার নেটটা একটু বাজবে ফোনে। এ মা কি হলো, লাইন আসছে না কেন? ও কারেন্ট নেই, ও টিভির লাইনটা আবার ইনভার্টারের সাথে জোড়া নেই। দাঁড়াও বাবান, কারেন্ট এখনই চলে আসবে, দিচ্ছি বসো, একটু খাইয়ে নি, চলে আসবে এখনই, বসো বসো, এখনই চলে আসবে, এখন ফোন দেখো, কারেন্ট চলে আসবে, এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, চলে এসছে কারেন্ট। তো কারেন্ট এখনো আসেনি, সুইচটা দিয়ে রেখেছি, আসলেই চলবে, বুঝছে না কিছুতেই, মন খারাপ, কান্নাকাটি করছে, মানে আজকেই প্রথম বললাম ও আবার চলে এসেছে কারেন্ট। ঠিক আছে তো আমি খাইয়ে নি সোনাকে, পরে আবার কথা হচ্ছে। সরো 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 সরো, একটুখানি ওঠো, টিভিটা ঠিক করে দিই। শ্যাম্পু করবো তো ভাবলাম মাথায় একটু ডিম লাগিয়ে নি, তো ডিমটা শুধু দিলে চুলে গন্ধ বেরোবে, ওর জন্য একটু এর মধ্যে নারকেল তেল নিয়েছি 2 চামচ, আর একটা ভিটামিন ই তার অয়েলটা নিয়ে নিয়েছি, তো এটা এখন পুরো মিক্সড করব, করে মাথায় লাগিয়ে নেব। তো দেখো সোনাকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিলাম, এখন ঠাম্মুর সাথে যাচ্ছে রাঁধুনি ঠিক করতে। রাঁধুনি বলতে 5ই সেপ্টেম্বরে রান্নাবান্না আছে কিছু, তো ওর জন্য তোমরা দেখতেই পাবে, তো তার জন্য রাঁধুনি ঠিক করতে যাচ্ছে, একটু দূরে আছে বাড়িটা, ওর জন্য জেঠিও যাচ্ছে, জেঠি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জেঠি মা আর সোনা যাচ্ছে, আর ওরা যেহেতু বেরিয়ে যাচ্ছে আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর দেখো শাড়িটা পরে যাচ্ছে, আমার একটা শাড়ি ছিল তো মাকে বললাম পরে যাও। আর দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এত রোদ দিয়েছে মানে 1 ঘন্টার মতো সমস্ত শুকানো কমপ্লিট, আর যখন বৃষ্টি হয় তো বৃষ্টিই হয়, 2 দিন কাঁচা থাকলেও শুকায় না, আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তো শুকিয়েও গেছে এর মধ্যে, তো আমি এগুলো ভাঁজ করে একবারে চুলটাও শুকিয়ে যাবে, চুলে ডিম মাখাই রয়েছে, আর তোমরাও এইভাবে ডিম মাখতে পারো, চুল মানে হেয়ার ফল অনেক কমবে, এখন পুজো সামনে টাকলা হয়ে গেলে ভালো লাগবে না, তো শ্যাম্পু করার আগে এরকম মেখে নেবে। তো দেখো আমি করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি, আর এখন চুলটা পুরো ভেজা, আর চুলটা দেখো কত ছোট করে নিয়েছি, অনেকটা বড় ছিল, এই ঘষা আঁচড়ানো এর জন্য আমি কেটে দিয়েছি, কারণ সোনাকে ছোট বাচ্চা নিয়ে এত বড় যদি চুল থাকে তাহলে আর মানে আমার ঠান্ডা লাগলো ওরও ঠান্ডা লাগবে, সেই উদ্দেশ্যেই আরও কেটে দেয়া। তো সোনা বড় হয়ে গেলে আবার রাখবো চুল, সোনাও চলে এসছে, আমার সমস্ত কাজও কমপ্লিট, আর মা চলে এসছে, সোনাকে এবার আমি মানে রেডি টেডি হয়ে সোনাকে একবারে খাইয়ে দেবো, আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে, এখন সোনাকে খাওয়াই, আমরা খেয়ে নিই, তারপরে একটু রেস্ট করি, চুলটা একটু শোকাবো তার মধ্যে। আস্তে 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 আস্তে, ধরো ধরো ধরো, ভয় নেই ভয় নেই, ধরো।
ঠিক আছে ঠিক আছে। বাবা পড়ে যাবে, বাবা পড়ে যাবে, কি মজা বাবা। পুজোর আগে তারাবাজি, আজকে বায়না উঠেছে যে তারাবাজি ফোটাবো। নাম কি বলতো দাদা? এটা ফুলঝুরি তারাবাজি। বাস হয়ে গেছে আর না? হ্যাঁ বাবা, হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সোনা খুব আনন্দ করছে ঠাম্মার সাথে। পুজো আসার আগেই সোনা তারাবাজি ফোটাতে শুরু করে দিয়েছে, মানে বায়না করছিল, তো তার জন্য ঠাম্মা আর নাতিতে মিলে এটা করছে, তো করুক। আর আমি সেই সাথে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে। তো টাটা।